করেছে বাংলাদেশের অপমর জনতাকে। দিল্লির এই খুনের বিরুদ্ধে জেগে উঠার আহ্বান জানাচ্ছি আমি। আমরা চাই বাংলাদেশে হিন্দুত্ববাদীদের কবল থেকে হিন্দুদেরকে রক্ষার জন্য বাংলাদেশের অপমান জনতাকে জেগে উঠতে হবে। গত 15 বছরে আওয়ামী ফ্যাসিবাদের আমলে হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে সকল খুন গুম নির্যাতন চালানো হয়েছে, আমরা সে সকল খুন গুমের জড়িত আওয়ামী ফ্যাসিবাদের যারা এখনো ঘুরে ফিরে বেড়াচ্ছে, আমরা তাদেরকে চিহ্নিত করে জড়িতদের ন্যায় বিচারের আওতায় আহ্বান জানাচ্ছি। এবং এই চিন্ময় গোস্বামীর মতো যারা বাংলাদেশে অস্থিতিশীল সৃষ্টিকারী যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমরা এই ছাত্র নাগরিকদের পক্ষ থেকে সকলকে অতি দ্রুত গ্রেপ্তার করে বাংলাদেশের সর্বোচ্চ নেতাদের শাস্তি বিধান নিশ্চিত করা। আমরা আরো চাচ্ছি হিন্দু মুসলমান এই বাংলাদেশে ভাই ভাই যারা দিল্লি মসজিদে বসে বাংলাদেশের এই অস্থিতিশীল সৃষ্টি করতে চাচ্ছে, আমরা তীব্র বিরোধিতা করছি। এবং আমাদের যারা হিন্দু ভাই রয়েছে, সংখ্যালঘু ভাই রয়েছে, তাদেরকে আপনারা সকলে বাংলার যারা নাগরিক রয়েছেন তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করুন। তাদেরকে যদি আমরা নিরাপত্তা নিশ্চিত না করতে পারি বাংলাদেশ সংকটের পথে যাবে। আমরা বাংলাদেশের কোনো সংকট দেখতে চাই না, আমরা বাংলাদেশে কোনো অস্থিতিশীল দেখতে চাই না। আঘাত আসে, আমরা ছাত্র নাগরিকরা বাংলাদেশে আবার 5th August-এর মতন দূরবার আন্দোলন করব। এর মধ্য দিয়ে আমরা এখন বিসি চত্বরে একটি মিছিল করে আবারই রাজু ভাস্কর্যে এসে আমাদের প্রোগ্রাম শেষ করব। আমরা আমাদের যারা সহযোদ্ধা রয়েছেন, আজকে আমরা আজাদি আজাদি স্লোগানের মধ্যে ক্যাম্পাসকে প্রকম্পিত করে আমরা এখানে আমাদের কথার মধ্য দিয়ে বক্তব্য শেষ করব। সংগ্রামী বন্ধুরা, আপনারা সবাই একে একে আজাদির স্লোগান তুলুন। আমরা যেরকম 5th August-এ মুক্ত হয়েছি, আমাদের এই মুক্তি ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। ছাত্র আন্দোলনের গতকাল চট্টগ্রামের সংঘাতে দর্শক, আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য থেকে। গতকালের সংঘাতের জেরে যে আইনজীবী হত্যা হয়েছে তার জানাজা নামাজ পড়তে ঢাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান দুই সমন্বয়ক সারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ তারা চট্টগ্রামে গিয়েছিলেন, এবং সেখানে জানাজা নামাজ শেষে তারা যখন ঢাকা ফিরছিলেন তাদেরকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় ট্রাক চাপা দেওয়া হয়। তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছে। চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করেছে। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি যে এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, এবং একই সাথে 5th August-এর পরে যে জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছে সেই জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সহ সেখানকার যে সকল সদস্যরা আছেন তারাও কিন্তু এখানে এই মিছিলে শরিক হয়েছেন।
দর্শক, রাজ ভাস্কর্য থেকে এই মিছিলটি নিয়ে তারা পিছি চত্বরের দিকে যাচ্ছেন এবং আপনারা জানেন যে চিন্ময় দাসকে গ্রেফতারকে কেন্দ্র করে এবং তাকে আদালতে তার জামিন মঞ্জুর না হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা যেমনটি দেখলাম যে বাংলাদেশে কিন্তু একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এই নিয়ে কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত রাষ্ট্রীয়ভাবে তাদের পররাষ্ট্র দপ্তর থেকে কিন্তু বাংলাদেশে চিঠি পাঠিয়েছে এবং একই সাথে সেই চিঠির প্রত্যুত্তর কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ইসকন এবং সনাতন ধর্মাবলম্বীদের মাঝখানে তারা বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয় এবং এই বাংলাদেশে তাদের যে বিষয়টি সনাতন ধর্মাবলম্বীদেরকে যে ভুল বোঝানো হচ্ছে সেই বিষয়টির প্রতিবাদ কিন্তু শিক্ষার্থী সমাজ করে আসছিল যে ইসকন এবং সনাতন ধর্মাবলম্বী সকলে কিন্তু এক নয়, ইসকন একটি সংগঠন এবং সনাতন ধর্মাবলম্বীরা আপনারা দেখতে পাচ্ছেন যে চিন্ময় দাসকে গ্রেফতার করার পরবর্তীতে তারাও কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বিক্ষোভ করেছেন। দর্শক, চিন্ময় প্রভুকে গ্রেফতারের পরবর্তী সময়টিতে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু খারাপের দিকেই যাচ্ছে এবং যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে ধর্মীয় যে একটি দাঙ্গা সেটির দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ উস্কানিমূলক যা হিন্দু ধর্মের যে লোকগুলো রয়েছে তারা যেমনটি বলছে যে বাংলাদেশে তাদের জন্য নিরাপদ নয় এবং তাদের ইস্যুকে কেন্দ্র করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারাও কিন্তু বিভিন্ন বিবৃতি দিচ্ছে যা বাংলাদেশের সাথে ভারতের যে প্রতিবেশী যে সম্পর্ক সেই সম্পর্কের যে ফাটল সেটি কিন্তু আমরা 5ই আগস্টের পরে দেখেছি এবং তার পরবর্তী সময়ে নতুন করে আমরা যেমনটি দেখতে পাচ্ছি বাংলাদেশের জনগণের সাথে ভারতের যে বৈরিতা সেটি কিন্তু স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে আবারও বলার চেষ্টা করছি যে যে ঘটনাকে কেন্দ্র করে আজকের এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে, সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ তারা কিন্তু চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে যে হত্যাকাণ্ডটি হয়েছে এবং যাকে হত্যা করা হয়েছে সাইফুল ইসলাম আলিফকে তার জানাজানা মাঝে যোগ দেওয়ার জন্য ঢাকা থেকে কিন্তু সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ গিয়েছিলেন এবং জানাজানা মাস শেষে তারা কিন্তু ঢাকাতে ফিরছিলেন এবং তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্য তাদের গাড়ি ট্রাক চাপা দেওয়া হয় এবং তার প্রতিবাদেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করেছেন সেই সকল শিক্ষার্থীরা এবং সাথে সমন্বয়ক রয়েছেন এবং 5ই আগস্টের পরবর্তী সময়টিতে আমরা দেখেছি জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছে, সেই নাগরিক কমিটির আহ্বায়ক সহ সকল সদস্যরা কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছেন। আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটা দেখেন কমেন্ট করেন এবং আমাদের লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন। দর্শক, ইতিমধ্যেই এই বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়েছে এবং এটি এখন বিসি চত্বরে এসে পৌঁছেছে। এই
রাজামন্ডি বলছিলেন যে ইনকিলাব জিন্দাবাদ।